পানির রং তিনটি অবস্থাতে সাদা দেখায়। নাম্বার ওয়ান, যখন সাদা মেঘের স্তরে থাকে। নাম্বার টু, যখন কুয়াশা হয়ে ভাসে। নাম্বার থ্রি, যখন বাষ্পীভূত হয়। এই তিনটি অবস্থায় পানির রং পুরোপুরি সাদা হয়ে আমাদের সামনে প্রদর্শিত হয়। আমরা লাল পানির লোহিত সাগর, কালো পানির কৃষ্ণ সাগর এবং সমুদ্রের নীল জল দেখে থাকলেও সাদা পানির সাদা সাগর সম্পর্কে কিছুই জানি না। আর আজকের এই নতুন এপিসোডে উদ্ঘাটন করতে চলেছি সাদা পানির সাদা সমুদ্রের মূল রহস্য এবং বৈজ্ঞানিক সকল তথ্য। তাই ইউটিউব প্রেমী চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়া দেখতে থাকুন বিস্তারিত ইন্টারেস্টিং ভিডিওটি এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সাদা পানির সাদা সাগর অবশেষ্য হলেও কিন্তু টাইটেলের পিছনে যুক্তিটা গ্রহণযোগ্য, কারণ ব্ল্যাক সির পানি যেমন কালো নয় এবং রেড সির পানিও তেমনই লাল নয়, কিন্তু রেড সি ও ব্ল্যাক সি নাম ঠিকই দেওয়া হয়েছে। আর তেমনই সাদা সাগরের পানি সাদা না হলেও রেড সি এবং ব্ল্যাক সির মতোই কিছু কারণ লুকানো রয়েছে, যার প্রেক্ষাপটে নাম হয়েছে সাদা সাগর, মানে হোয়াইট সি। কম বেশি আমরা সবাই জানি যে একমাত্র প্রশান্ত মহাসাগরের জল সবুজ ছাড়া পৃথিবীর প্রায় সকল সাগরের পানি নীল দেখায়। কিন্তু এই পৃথিবীতেই কিছু সাগর আছে যে সাগরের নাম থাকা সত্ত্বেও মানুষ সেই সাগরকে অন্য নামে ডাকে কিছু বিশেষ গুণের কারণে। আর সেই গুণটা হচ্ছে স্বচ্ছতা, মানে পরিষ্কার পানি, যে পানির 6 ফুট উপর থেকেও 6 ফুট নিচের সব কিছু দেখা যায় একদম পরিষ্কার। আর এই স্বচ্ছ জলের কারণেই আটলান্টিক মহাসাগরকে সাদা সাগর মানে হোয়াইট সি বলা হয়। আটলান্টিক মহাসাগরের গভীর অঞ্চলে বিশেষ কিছু স্থানে এমনটা দেখতে পাওয়া যায়, বিশেষ করে ডুবুরিরা, মানে যারা এই সাগরের তলদেশে খনিজ সম্পদের খোঁজ করে থাকে, এই সব লোকেরাই এই আটলান্টিক মহাসাগরকে সাদা সাগর মানে হোয়াইট সি বলে থাকে। এই প্রশান্ত মহাসাগরের আয়তন 16,92,00,000 বর্গ কিলোমিটার, গড় গভীরতা 14,000 ফুট, সর্বোচ্চ গভীরতা 35,800 ফুট, আর এই সর্বনিম্ন স্থানকে মারিয়ানা ট্রেঞ্চ বলা হয়। এই প্রশান্ত মহাসাগরে প্রায় 25,000 দ্বীপ রয়েছে, যা কিনা বাকি 4টি মহাসাগরের দ্বীপের চেয়েও অনেক বেশি। এই প্রশান্ত মহাসাগর বেরিং সাগরের সাথে মিলিয়া আলাস্কাতে দুই ধরনের পানির দৃশ্য সৃষ্টি করেছে, মানে দুই ধরনের পানির স্রোত রেখা মিশ্রিত না হয়ে বয়ে চলছে পাশাপাশি একসাথে। বিজ্ঞান দেখা দিয়েছে দুই ধরনের পানিতে লবণের ঘনত্ব এবং উষ্ণতা ও শীতলতার কারণে এরা মিলিত হতে পারে না। তবে নদী আর সাগরকে একসাথে ক্যালকুলেট করলে দেখা যায় পৃথিবীতে সবচেয়ে বেশি স্বচ্ছ জলের অধিকারী হচ্ছে মিশরের নীল নদ, কারণ এই নীল নদের পানি থেকে পাথরের শেওলা জন্ম নিতে পারে না। আশা করি অবশ্যই বুঝতে পারছেন যে নীল নদের পানি কতটা স্বচ্ছ, মানে পরিষ্কার। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন।